এদেরকে আবার ছাড়াও হচ্ছে, বুঝতে পারছেন আপনারা? বাস্তবতা হচ্ছে যে জেল তো জেলই, এবং আমাদের দেশের এটা দুর্ভাগ্য বলবো যে রাজনীতিতে গেলে জেল মামলা এগুলি খুব স্বাভাবিক ন্যাচারালি থাকে, কিন্তু জেলের ভিতরে যে জেল খাটাটা এটা খুব দুর্ভাগ্যজনক আমাদের দেশের জন্য। এবং আমি মনে করি যে আমরা যারা স্বচ্ছ রাজনীতির স্বপ্ন নিয়ে বাংলাদেশের রাজনীতি করতে এসেছি, এই স্বপ্নটাকে বাধাগ্রস্ত করছে এই আওয়ামী সরকারের যারা একতরফা নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার, মানে জনগণের ভোট ছাড়াই যারা নির্বাচনকে নিজেদের রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে ব্যবহার করে তারা যে একতরফা নির্বাচন করেছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে রাজনীতিবিদদের সাথে যেই ধরনের মানে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে, সেটা আপনি রিমান্ডে বলেন, সেটা আপনি জেলখানাতে বলেন। যেমন আমি আমার নিজের কথাই বলি, আমি 3 মাস 6 দিন জেল খেটেছি, 4 তলায় ছিলাম, 4 তলা থেকে একদিনের জন্য আমাকে নিচে নামতে দেওয়া হয়নি। এইভাবে আমাদেরকে শুধু রুম আর বারান্দা এভাবে রেখেছে, এবং আমাদেরকে প্রথমেই বলে দিয়েছে যে আপনারা যেভাবে আমাদের ইনস্ট্রাকশন সেভাবে চলেন, না হলে কিন্তু আমরা চালান করে দিব আপনাদেরকে। এবং সবচেয়ে বড় যেটি যে রিমান্ড মানি তো বুঝেন যে আমাদের বিশেষ করে ছাত্র দল, যুব দল বা স্বেচ্ছাসেবক দল অঙ্গ সংগঠনের এবং আমাদের বিএনপির বেশ কিছু নেতা কর্মীদের উপরে মানসিক যেভাবে যন্ত্রণা দিয়েছে এবং শারীরিকভাবেও তাদেরকে হ্যাসেল করেছে, যেটা অমানবিক। এবং আমরা কয়েকদিন আগে মিডিয়াতে দেখেছি যে 15-16 বছর বাচ্চাদেরকেও বিএনপি নেতা কর্মী বানিয়ে তাদেরকে জেলখানে তাদেরকে কারাবাস দিয়েছে। এইটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এই রাজনীতি বা বাংলাদেশের 50 বছর পরে এসে স্বাধীনতার যদি আমরা এই রাজনীতির জন্য যদি আমাদেরকে আবারও জীবন দিতে হয়, আবারও রক্ত দিতে হয়, তো এই রাজনীতি করার জন্য কিন্তু বাংলাদেশে বাংলাদেশকে স্বাধীন করা হয়নি। আমি প্রত্যাশা করি যে বাংলাদেশের জনগণ এদেশের স্বাধীনতার 50 বছর পরে যেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করে চলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সকলের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ রয়েছি এদেশের জনগণকে নিয়ে আমাদের যে দাবি এক দফা, এবং বাংলাদেশের জনগণের যে দাবি সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের এই দাবি চলতে থাকবে। ইনশাল্লাহ আমরা এই দাবি খুব শীঘ্রই পূরণ হবে আমি বিশ্বাস করি। সামনে গেল কেন বড় ভাই, মাথা একটু নিচা করবে নাগরিকের বড় ভাই। সেটা হচ্ছে ভাইয়া মাথাটা একটু টান, ঠিক আছে, থ্যাংক ইউ। প্রতিহিংসা এবং এই যে আমিনুল 3 মাসের উপরে জেলে ছিলেন, আমাদের মহাসচিব থেকে শুরু করে স্থায়ী কমিটির সদস্যবৃন্দ থেকে শুরু করে রাজধানী ঢাকা শহরের নেতা কর্মী থেকে শুরু করে গ্রামে গঞ্জে আমাদের তৃণমূলের কর্মী থেকে শুরু করে, এবং আপনারা জানেন সরকারের পক্ষ থেকে তারা নিজেরাই স্বীকৃতি দিয়েছে যে এই 26-25 হাজার বিএনপির নেতা কর্মীকে যদি জেলের ভেতরে ঢুকিয়ে না রাখত সরকার, তাহলে সরকারের পতন তারা বন্ধ করতে পারত। এটা আমার কথা না, এটা সরকারের বিজেপি করে। কাজে আজকে বুঝতে পৃথিবীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানজনক একটি নিউজ ম্যাগাজিন, তার নাম হচ্ছে দি ইকোনমিস্ট, লন্ডন থেকে বের, সেখানে লিখেছে যে বাংলাদেশে একদলীয় সরকার এবার পুরোপুরি কায়েম হয়ে গেছে। আপনারা দেখেছেন আমেরিকার নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, সেখানে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কি প্রতিবেদন দিয়েছে। সেখানে বলেছে যে বাংলাদেশ উত্তর কোরিয়ার পথে হাঁটছে,
তবে আমি এত দূরের কেন উদাহরণ দেব, আমি আজকে আপনারা যে এখানে এসেছেন, আপনারা যে বাংলাদেশের গত প্রায় চার মাসের যে রাজনৈতিক পরিস্থিতি আপনারা যেভাবে মানুষের সামনে তুলে ধরেছেন, আমি আপনাদের প্রতি আমাদের দল এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের দায়িত্ব বাংলাদেশে পালন করা কত দুরূহ এবং কঠিন এটা কিন্তু আমরা জানি, আমরা বিশেষভাবে জানি, কারণ আমি আমি নিজেও কিন্তু একসময় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম এবং আমি দেখেছি যে সরকারের যে যন্ত্র, সরকারের যে অত্যাচারের যে যন্ত্র, সেই অত্যাচারের যন্ত্র কীভাবে সাংবাদিকদের উপর চেপে বসে, এটা নতুন কিছু নয়, এটা বাংলাদেশের ইতিহাসে শুধু নয়, সারা বিশ্বেই বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় এটা হয়ে এসেছে। কিন্তু আমি আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে বাংলাদেশের এবারের যে নির্বাচন পূর্ব এবং নির্বাচন পরবর্তী যে অবস্থা ছিল সেটা আমি অকপটে বলছি যে আপনারা বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে আপনারা সাহসিকতার সঙ্গে তুলে ধরেছেন এবং আজকে এই যে আপনারা এখানে এখানে ছুটে এসেছেন, আপনাদের যে দায়িত্ববোধ এবং কর্তব্যবোধ থেকে আমি সত্যি আপনাদের প্রশংসা না করে পাচ্ছি। কথাগুলো বলছি এই কারণে যে দেশে একটি সরকার থাকে, পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের যে কনসেপ্ট অফ স্টেট যেটা আমাদের মধ্যযুগীয় শাসন ব্যবস্থার পরে পরবর্তী